হ্যালো হোয়াটসঅ্যাপ স্পিন্দু জগর ওয়েলকাম ব্যাক টু ব্লগ 35। তো গাইস আজকে হচ্ছে দুর্গাপূজা ব্লগ, মানে ষষ্ঠী প্লাস সপ্তমী দুইটা একসাথে দেবো। তো আবার হচ্ছে অষ্টমী নবমী দশমী একসাথে হতে পারে। তো মানে এখন টাইম দেখে আমি কটা বাজে, তো এখন বাজে হচ্ছে দেখতে পাচ্ছি আমার হয়তো বা এখন বাজে হচ্ছে কটা বাজে, দেড়টা বাজে। তো দেড়টা বাজে ভিডিওটা করতেছি, তার জন্য একটু এনার্জি কম, কারণ হচ্ছে আমি কালকে যাচ্ছি হচ্ছে দেশে, মানে কালকে বুঝতে পারবো না, মানে আমি অষ্টমী দিন, মানে অষ্টমী আছে কত তারিখ রে, আজকে 2 তারিখ। তো 2 তারিখে 2 তারিখ মানে 3 তারিখ, 3 তারিখ যেতেছি আমরা আর কি, আমি আমার মামা যেতেছি প্রথমবার, মানে প্রথমবার মানে একালগা যেতেছি, সঙ্গে পরিবার সাথে যাই। তো আমি এবং মামা 3 তারিখে যেতেছি, মানে কালকে যেতেছি। তো এখন আপনাদের কাছে ভিডিও দেওয়া লাগবে, তার জন্য আমি 1:30 পর্যন্ত মানে রিডিং করতেছি। তো মানে এখন শেষ হইলো, আমি আবার যে আজকে তো সপ্তমী দিন ঘোরাঘুরি করতেছি, সপ্তমী ব্লগটা এবং ষষ্ঠী ব্লগটা একসাথে, এবং দেশেরগুলি আলাদা। তো বরিশালের ব্লগ দেখতে পারবেন এবং বরিশালে যাওয়ার ব্লগ দেখতে পারবেন, আমার পদসাথে যেতে যাবো তো সেগুলি দেখতে পারবেন। তো আপনার ভিডিওগুলো দেখতে থাকুন, আমি ভয়েস ওভার করছি, তখন কোনো কথা বলতে পারিনি, দেখে থাকুন, এনার্জি কোনো নাই, দেখতে থাকুন। তো গাইস আমরা এখন যাচ্ছি হচ্ছে সিদ্ধেশ্বরী কালী মন্দিরে। তো ওইদিকে খুবই সুন্দর লাইটিং করা হয়েছে। তো এখন আমরা যাব, আমার ভাই এবং আমি যেতেছি, ভাই সামনে আছে আমার। তো আপনারা দেখতে থাকুন। তো গাইস এটা হচ্ছে এবার সিদ্ধেশ্বরী কালী মন্দিরের থিম দুর্গাপূজার, এটা খুবই সুন্দর হয়েছে। আগেরবার হয়েছিল, আগেরবার থেকে এর একটু কম সুন্দর, কিন্তু আগেরবার বেশি সুন্দর হয়েছিল, কিন্তু এটা কম নাচে সুন্দর হয়েছে, যে এটা খুবই সুন্দর হচ্ছে। অসুরের দেখতে পাচ্ছি আপনারা, সিংহ অসুর সবগুলো, মানে রঙগুলি খুব সুন্দর হয়েছে, গণেশ আছে, লক্ষ্মী আছে, সরস্বতী আছে, কার্তিক, বিশেষ করে দুর্গা মা, এটা গাইস। তারপর দেখো আমার একটি স্কুল ফ্রেন্ডের সাথে, তো এই যে একটু দুষ্টুমি করতেছি। তো গাইস এখন ভাবতে পারেন যে আমরা এখন আবার কোন মন্দিরে চলে এলাম। এটা আমরা প্রথমে জানতাম না এখানে একটা মন্দির আছে, এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভার্সিটি যে আছে সেটার পাশেই আছে, কিন্তু কখনো আমরা দেখিনি। আমরা যেতেছিলাম হচ্ছে রমনা মন্দিরে, তো রমনা মন্দিরে তারপর গিয়েছিলাম, কিন্তু রমনা মন্দিরে যাওয়ার আগে তবে এই মন্দিরে আসছি, ভাবলাম এখানে একটা দর্শন করে যাই, দেখলাম গেটটা সাজানো, তার জন্য আসলাম। তো ভালোই লাগলো এবার মন্দিরটা, খুবই সুন্দর আছে। তো দুর্গাপূজা হইতেছিল এখানেও, তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে। তো গাইস তারপর আমরা এসে বসছিলাম হচ্ছে রমনা মন্দিরে, রমনা কালী মন্দিরে আসার পরে তো আমরা একটু ঘোরাঘুরি করতেছি, ওখানে খুবই সুন্দর গান বাজনা হতেছিলো আর খুবই সুন্দর। তেমন রমনা মন্দিরে কদিন আগে ডেকোরেশন করছে, কদিন আগে ঠিক করছে, এসব মন্দির সুন্দর আরও সুন্দর করছে, তার জন্য আরও খুবই সুন্দর, এবং লাইটিং আরও সুন্দর দেখা যাচ্ছে। কিন্তু একটা সমস্যা যে এখানে এখনও পর্যন্ত রং করা হয়নি, ষষ্ঠীর সময় রং করা হয়নি, এই জিনিসটা তারা একটু ভুল করছে। ষষ্ঠীর মানে দিনটাই পর্যন্তই, কিন্তু এই ব্লকটা শেষ না, সপ্তমী বাকি আছে।
গাইস আজকে হচ্ছে নেক্সট ডে মানে সপ্তমী, তো আজকে যাচ্ছি হচ্ছে এখন আমরা যাব হচ্ছে বনানীতে। তো বনানীতে এখন যাচ্ছি, কিন্তু এই সময় আজকে মানে সপ্তমী সকাল থেকে শুরু করে মানে রাতের কটা থেকে দশটা পর্যন্ত বৃষ্টি ছিল শুধুমাত্র, মানে বৃষ্টির জন্য যে যখন লাগছে বুঝতে পারতেছেন। তো গেছি আমরা এসে বসছি হচ্ছে বনানীতে। তো বনানীতে মানে এত ভিড় যে দুর্গা মার মানে কাছে যেতে পারিনি আমি। তো আমার বাইকে ছিল কেমন কেমন জানি চলে গেছিলো। আর বনানীতে দুর্গা মার খুবই সুন্দর হয়েছে, বনানীতে মানে প্রত্যেক বাড়ি খুবই সুন্দর হয়, কিন্তু অনেক ভিড় হয় কারণ বেশি মানে ভিআইপি, তার জন্য তো ভিড় হবেই। তার হচ্ছে এখানে খুবই ভালো ভালো গেতেছিলো, তো সেগুলি আপনারা দেখতে পারেন না দেখতে পারেন। আবার এখানে পালা হয়েছিলো শ্রীকৃষ্ণ এবং রাধা এবং তারা নৃত্য করছিল, তো এগুলো নিয়ে অনেক কিছু হয়েছে, গান টান গেছিলো অনেক। তো আমরা গেছিলাম হচ্ছে সপ্তমীর দিন বনানীতে, তো আমরা গেছিলাম ফারং গেটে। তো গাইস আমরা এখন এসে বসছি হচ্ছে খামার বাড়িতে। তো খামার বাড়িতে লাইটিং টাইটিং সব খুবই সুন্দর করতেছে। আমি এসেছি সপ্তাহে দিন একটা জামা পরছিলাম খুবই সুন্দর, তো দিয়ে এই যে হচ্ছে লাইটিং করতেছে, এবার লাইটিং আছে। বৃষ্টির জন্য এখানে সব জায়গায় কেঁদা কেঁদা হয়ে গেছিলো, তার জন্য লিখে জল হয়ে গেছিলো নিচে। তবু আমরা গেছি আর কারণ আবার যে হচ্ছে আমি অষ্টমীর দিন মানে মা বাড়ি চলে যেতেছি, তার জন্য মানে আমরা একটু মানে আগে সপ্তমীর দিন সব জায়গায় ঘুরে ফেলতেছি, সপ্তমী এবং ষষ্ঠীর দিকে বেশি ঘুরছি। তো এখন আবার আপনারা দেশের ব্লগও পাবেন, দেশের মানে দুর্গা পূজার ব্লগও পাবেন বরিশালের। আজকে ভিডিও ছিল বন্ধুই, তো এই ষষ্ঠী ব্লগ সপ্তমী ভিডিওটা এই বন্ধু ছিল, আর একটা ভিডিও বানালাম। তো আবারও দুর্গা পূজার ভিডিও আসবে, তো সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে প্রেস করে রাখুন। তো এই বন্ধু ছিল, ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ হচ্ছে দেড়টা বন্ধু আমি খাটনি করে দুইটা বন্ধু খাটনি করে আমি একটু এডিটিং করে হচ্ছে আমার কালকে সকাল 5টা দৌড়তে হবে, আমার কাছে সকাল 5টা দৌড়তে হবে, তবু আমি আপনাদের জন্য ভিডিও এডিটিং করে আপলোড করতেছি। তো এই বন্ধু ছিল, তো টাটা, আর কথা বলতে পারবো না, আমার এনার্জি নেই।